ভিউয়ার্স, ন্যাচারাল আইডিয়া থেকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করুন ন্যাচারাল আইডিয়া, ক্লিক করুন বেল আইকন। ভিউয়ার্স, সবার রান্নাঘরেই ছোট ছোট এক ধরনের ফল থাকে। এই ফলগুলি বিশেষ বিশেষ খাবারে না দিলে খাবার সুস্বাদু হয় না, খাবারে সুবাস বের হয় না। যেমন গোস্ত, বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, নেহারি, পোলাও, পিঠা, পায়েস ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ খাবারে এই ফলটি ব্যবহার না করলে খাবারের সুবাস যেমন বের হয় না, তেমনই খাবার সুস্বাদু হয় না। ভালো ভালো খাবার রান্না করতে এই ছোট্ট ফলগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ফলটির নাম হলো এলাচ। আমরা শুধু ভালো রান্না করতে যে এলাচের কুচখবর নিয়ে থাকি, কিন্তু জানেন কি, নিয়ম করে এলাচ খেলে কি হয়? এলাচ দেখতে ছোট হলেও এহার রয়েছে অনেক গুণ। রয়েছে শরীরের অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা। প্রতিদিন নিয়ম করে সকালে খালি পেটে একটি এলাচ চিবলে কী কী উপকার পাওয়া যাবে? এলাচ চিবলে মুখের দুর্গন্ধ দূর হয়, মুখের জীবাণু ধ্বংস হয়, পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর হয়, বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে, বুক জ্বালা এবং বমি বমি ভাব দূর করে, দেহের ক্ষতিকর টক্সিন দূর করে। যাদের ত্বকে বয়সের চাপ পড়তে শুরু করেছে, তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো জল খেলে বলিরেখা কমে, ত্বক টান টান হয়, হৃদরোগ ও হাঁপানি নিরাময়ে ভূমিকা রাখে, রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, দেহে ক্যান্সার কোষ গঠনে বাধা প্রদান করে থাকে, ইহা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, মাংসপেশির টান প্রতিরোধ করে। সর্দি, কাশি ও সাইনাসে এলাচ খেলে ভালো উপকার পাওয়া যায়। এলাচ গুঁড়া মধু সহযোগে চা তৈয়ার করে খেলে মাথা ব্যথা নিমিষেই দূর হবে। এলাচে প্রচুর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। নিয়মিত এলাচি বলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। এছাড়াও মাড়ির ইনফেকশন, ফোড়াসহ দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে রক্ষা করে। গরম জলের সঙ্গে একটি এলাচ, মধু, লেবুর রস সহ মিশিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হয়। যারা হপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভোগেন, তাদের জন্য এলাচ খুবই উপকারী। এলাচকে মশলার রানী বলা হয়। এলাচ ডায়েটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হজমে সহায়তা করে, শারীরিক অনেক সমস্যা সমাধান করতে পারে, কিন্তু এর কিছু খারাপ দিকও রয়েছে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের এলাচ না খাওয়াই ভালো। গর্ভ অবস্থায় বেশি এলাচ খাওয়া যাবে না। কিডনিতে স্টোনের সমস্যা থাকলে এলাচ ক্ষতিকর হতে পারে। অ্যালার্জির সমস্যা থাকলে এলাচ খেলে শ্বাসকষ্ট হতে পারে। যাদের এলাচেই অ্যালার্জির সমস্যা হয়, অতিরিক্ত এলাচ খেলে বমি বমি ভাব হতে পারে। বিভিন্ন গবেষণার তত্ত্ব উপাত্ত থেকে প্রাপ্ত তত্ত্ব মতে স্বাস্থ্যের জন্য এলাচ অত্যন্ত উপকারী। রোগ প্রতিরোধ এবং প্রতিকারে ইহার রয়েছে দারুণ ক্ষমতা। সুতরাং প্রতিদিন নিয়ম করে খালি পেটে একটি করে এলাচ খান, অনেক রোগ থেকেই মুক্তি পান। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।